Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dagon bhaiya Ahmadi Hafiz ya madrasa kottike ayojito. Ajker ei online class e uposthit shikkharthider shobaike janacchi antorik shubhechha. Asha kori tumra shobai bhalo acho, shusto acho. Mon diye porashona korcho. To ajke amader alochcho bishoy panchom shrenir Bangladesh o bishwe porichoy. Amra dharabhaik bhabe Bangladesh o bishwe porichoyer chotutto dani alochona korchhilam. Ajke chotutto dher titiyo class. তো ইতিপূর্বে যে দুটি ক্লাস রয়েছে তারা যারা দেখনি তারা এখনি গিয়ে দেখে নাও তারপরে আমরা আজকে চতুর্থ অধ্যায় তৃতীয় পাঠ নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা আছো আশা করি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে যারা আগে দুটি ক্লাস দেখনি তারা অবশ্যই দেখে নেবে তোমাদের যদি কোনো বিষয়ে সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট অনুযায়ী তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের বিষয়ে আমাদের চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি কৃষি ও শিল্পের তৃতীয় পাঠ পাট তামাক ও পাট চা ও তামাক এগুলো হচ্ছে আসলে বাংলাদেশের মূলত যেগুলো থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় বা বিদেশি টাকা অর্জন করা হয় এই এইগুলোর মাধ্যমে এগুলো বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে এখানে দেখো এখানে প্রথমে একটা প্রশ্ন আছে এই জিনিসটা সবাই মুখস্থ করে নেবে এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কৃষক কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে অর্থকরী ফসল বলে এটা মুখস্থ করে নিবা সবাই যে সব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে সেগুলোকে অর্থকরী ফসল বলে তো এই জিনিসটা সবাই একটু মুখস্থ করে নিবা সেখানে বলা হয়েছে যে সব কৃষিপণ্য বা যে সব জিনিস বিদেশে রপ্তানি করার পর বাংলাদেশ বিদেশ থেকে টাকা আয় করে সেগুলো হচ্ছে বাংলাদেশের অর্থকরী ফসল এর মধ্যে অন্যতম হচ্ছে পাট পাটকে বলা হয় সোনালী আঁশ এটা হয়তো অনেকে জানো যারা জানে না জেনে নিবা পাটকে সোনালী আঁশ বলা হয় তো বাংলাদেশে পাটের মাধ্যমে আসলে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় এবং বাংলাদেশের শিল্পগুলোর মধ্যে কৃষি শিল্পের মধ্যে এটি হচ্ছে একটা অন্যতম বিশ্বে যত দেশ পাট উৎপাদন করে ভারতের পরে বাংলাদেশের অবস্থান ভারত বিশ্বে সবচেয়ে বেশি পাট উৎপাদন করে এবং তারপর বাংলাদেশ সবচেয়ে বেশি চা পাট উৎপাদন করে তো পাট ছাড়া আমাদের আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি উপার্জনের মাধ্যম হচ্ছে পাট বাংলাদেশের মূলত বেশ কয়েকটি জেলায় ময়মনসিংহ ফরিদপুর কুমিল্লা পাবনা কুষ্টিয়া যশোর নওগাঁ জেলায় বেশি পাট উৎপাদন করা হয় সাধারণত পাট দিয়ে রশি হ্যাঁ চটের বস্তা থলে এগুলো আসলে চট দিয়ে তৈরি করা হয় এখন অবশ্য পাট দিয়ে অনেক কাজ করা হয় যেমন বাংলাদেশ কিছুদিন আগে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছে যে পাট দিয়ে তিনি পলিথিন আবিষ্কার করে দেখিয়েছেন যেটা পরিবেশের জন্য অনেক উপকার আসলে বিদেশে পাটের অনেক চাহিদা পাট দিয়ে অনেক কিছু উৎপাদন করা যায় অনেক অনেক ধরনের অনেক হরেক রকমের জিনিস তৈরি করা যায় এই জন্য বিদেশে পাটের অনেক চাহিদা রয়েছে তো আমাদের দেশের এটা একটি প্লাস পয়েন্ট আমরা পাট চাষ করে সেটি বিদেশে রপ্তানি করে অনেক টাকা ইনকাম অনেক বৈদেশিক মুদ্রা আয় করা যায় আমাদের দেশের জলবায়ু বিশেষ করে ভারত বাংলাদেশ বা ভারতবর্ষের জলবায়ু পাট উৎপাদনের জন্য অনেক উপযোগী তাই আমাদের অঞ্চলে পাট অনেক বেশি ভালো হয় এটা বিশ্বের অন্যান্য অঞ্চলে তেমন একটা দেখা যায় না এইসব কারণে আসলে পাটের যে চাহিদা পাটের থেকে যে উপার্জন সেই জন্য আসলে পাটকে সোনালী আঁশ বলা হয় আচ্ছা যাই হোক পাটের পরে আছে চা চা তো আমরা সবাই মোটামুটি খাই চা অনেক প্রিয় একটা খাবার বাংলাদেশের মানুষের এটা প্রিয় খাবারের সাথে সাথে আসলে বাংলাদেশের অর্থনীতিতে বা ব্যবসায়িক ক্ষেত্রে চা অনেক বিশাল একটা ভূমিকা রাখছে চা বিদেশে রপ্তানি করা হয় এবং বাংলাদেশের মানুষের যে চাহিদা অনেক বেশি উপকারী তো বাংলাদেশের অর্থনীতিতে চা আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশে আসলে চা যে অঞ্চলগুলোতে হয় বেশিরভাগ সিলেট এবং চট্টগ্রামে বেশিরভাগ চা উৎপাদন করা হয় পাহাড়ি অঞ্চলগুলোতে তো যারা সিলেট গিয়েছে তারা অবশ্যই চা বাগান গিয়ে দেখে থাকবে সিলেট যাওয়ার পথে সারি সারি এরকম চা বাগান অনেক বিশাল বিশাল জায়গা বা পাহাড়ি অঞ্চল জুড়ে শুধু চা বাগান আর চা বাগান যারা সিলেট গিয়েছে তারা অবশ্যই দেখবে এছাড়া বাংলাদেশে দিনাজপুর পঞ্চগড় জেলা তো চা বাগান হয় অনেক অঞ্চলে এখন মোটামুটি চা বাগান আছে চায়ের চাষ হয়
বাংলাদেশের আসলে চায়ের যে বাংলাদেশের মাটি উর্বরতার কারণে চা অনেক ভালো হয়, এই জন্য বাংলাদেশে চায়ের বিদেশেও চাহিদা আছে। বিদেশ থেকে এখন বাংলাদেশের চা রপ্তানি করা হয়, বাংলাদেশ চা উৎপাদন চা বিদেশে বিক্রি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। তো চা বাংলাদেশের মানুষের জীবিকার জন্য অনেক বিশাল একটা ইম্পর্টেন্ট মাধ্যম। এরপরে আছে তামাক। তামাক হচ্ছে গিয়ে, তামাক জিনিসটা আমরা অনেকেই তো বিড়ি বা সিগারেট এগুলো চিনি, বিড়ি বা সিগারেটের মধ্যে এক ধরনের পদার্থ থাকে, এগুলো হচ্ছে তামাক। তো বাংলাদেশের অনেক অঞ্চলে তামাক উৎপাদন করা হয়, রংপুর জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন করা হয়। তো তামাকের বাংলাদেশে খুব চাহিদা তেমন একটা বেশি নেই, তো বেশিরভাগই বাংলাদেশের তামাক বিদেশে রপ্তানি করে দেওয়া হয়। আর তামাক যেহেতু মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তোমরা অবশ্যই জানো সিগারেট বিড়ি এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই বাংলাদেশে আসলে তামাক চাষটা দিন দিন কমে আসতেছে এবং সরকারিভাবে এটাকে নিরুৎসাহিত করা হচ্ছে। এই হচ্ছে তামাকের বিষয়টা। তো তামাক বেশিরভাগই বিদেশে রপ্তানি করা হয়, সেখান থেকে অনেক বৈদেশিক মুদ্রার আয় করা হচ্ছে। এছাড়াও বাংলাদেশের অন্যান্য যেসব অর্থকরী ফসল রয়েছে সেগুলোর মধ্যে তুলা আছে, রেশম আছে, সুপারি আছে, রাবার আছে, এগুলো এগুলো বাংলাদেশের অর্থনীতি অনেক বিশাল ভূমিকা রাখছে। তবে এগুলো বেশি আকারে চাষ হয় না, খুব স্বল্প আকারে চাষ হয়। আমাদের তৃতীয় পার্ট এখানেই শেষ। তো তৃতীয় পার্ট নিয়ে কারো কোনো যদি প্রশ্ন থাকে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবে। আর অভিভাবক যারা আছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের বাচ্চাদের ক্লাস ঠিকমতো করছে কি না, হাতের লেখাগুলো লিখছে কি না, এবং পাঠগুলো ঠিকমতো বুঝতেছে কি না, বা বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে কি না, এগুলো দেখবেন এবং তাদেরকে পড়াশোনার প্রতি অবশ্যই নিয়মিত গার্ড দিবেন, পড়াশোনা ঠিকমতো করছে কি না এগুলোর দিকে লক্ষ্য রাখবেন, মোবাইল এবং টিভি যেন বেশি না দেখে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি এখানে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।